নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে চার বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা জানাল কাছাড় পুলিশ। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার করা হচ্ছে, মন্তব্য সুস্মিতার। করিমগঞ্জে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অবাক কর্মকলাপ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শহীদ স্মৃতি দিবসের প্রাক্কালে শিলচর শহরের চার বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানালো অসম পুলিশ। বৃহস্পতিবার কাছাড় পুলিশের পক্ষ থেকে শিলচরের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র সহ আরো তিন বিশিষ্ট ব্যক্তিত্বদের জেলা পুলিশের আধিকারিকরা তাদের বাড়িতে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। এদিন উত্তরীয় পুরী তাদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র সহ ফুলের তোড়া এবং ফলমূলের প্যাকেট। বাকি তিনজন হলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা লোক সংস্কৃতি গবেষক অমরেন্দু ভট্টাচার্য, বর্ষিয়ান কবি সাংবাদিক অতীন দাস এবং প্রাক্তন ডিএসপি নিহার রঞ্জন নাথ। এদিন কাছাড় পুলিশের তরফ থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ ও প্রাক্তন অধ্যাপক অমরেন্দু ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তাদের সংবর্ধনা জানান জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার সেন এবং বর্ষিয়ান কবি সাংবাদিক অতীন দাস এবং প্রাক্তন ডিএসপি নিহার রঞ্জন নাথের বাড়িতে গিয়ে তাদের সংবর্ধনা জানান অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএসপি হেডকোয়ার্টার কল্যাণ কুমার দাস। উল্লেখ্য, সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের দরুন এই চার বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান। কমেমোরেশন ডে, আপনি তো গম পায় যে প্রতি বছর 21 অক্টোবর দিন এখন কমেমোরেশন ডে পালন করা হয়। আসাম জেলার ভারতের সমাজ জীবনত অরিহণা দি চারিজন বিশিষ্ট ব্যক্তি আজি তেওঁলোকক সম্বৰ্ধনা জনাইছোঁ। সম্প্রতি ফেসবুকে ডিভাইডার পুজো নিয়ে একটি পোস্টের দরুন তৃণমূল কংগ্রেসের যুব শাখার কর্মকর্তা দীপজয় পালকে আটক করে দীর্ঘক্ষণ থানায় আটকে রেখে পরে ছেড়ে দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে দীপজয় পালকে আটক করে দীর্ঘক্ষণ থানায় রাখার বিরুদ্ধে সোচ্চার হলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, দীপজয়ের বিরুদ্ধে কি এমন গুরুতর অভিযোগ রয়েছে যে তাকে থানায় 15 ঘন্টা আটক করে রাখে পুলিশ? এ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। বর্তমানে পুলিশকে অতিমাত্রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে বলে জানান তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি এও বলেন, শুধুমাত্র দীপজয়ের ঘটনা নয়, এই শহরে অতীতে আরো অনেকেরই রাজনৈতিক চাপে পুলিশের হাতে হয়রানি হতে হয়েছে। বিনা কারণে রাষ্ট্রদ্রোহের অভিযোগও চাপিয়ে দেওয়া হয় অনেকের উপর বলে জানান সাংসদ সুস্মিতা দেব। তিনি আরো যোগ করে বলেন, ডিভাইডার পুজোর ছবি ফেসবুকে আপলোড করে দীপজয় হাসির ইমোজি দেওয়ায় তাকে দীর্ঘক্ষণ থানায় আটকে রাখা হয়। দীপজয়কে ফেসবুকে যে বিজেপি কর্মী হত্যার হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে এজাহার দায়ের করা হবে তৃণমূলের পক্ষ থেকে বলে জানান তিনি। তৃণমূল সাংসদ আরো বলেন, নির্বাচনের সময় তার বিরুদ্ধেও অশ্লীল মন্তব্য করা হয়েছে, এ নিয়ে এজাহার দায়ের করা হলেও আজ অবধি কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ বলে জানান। আপনারা কিন্তু যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, ওকে যদি কোনো গভর্নমেন্ট চাকরি করতে হয়, কোনো প্রাইভেট চাকরি করতে হয়, হি হ্যাজ টু মেক এ ডিক্লারেশন। ওকে আজকে যদি ভিসা নিয়ে আমেরিকাতে কোনোখানে ভিজিট করতে হয় বা ইংল্যান্ড যেতে হয়, যেখানে হি হ্যাজ টু রাইট দ্যাট দেয়ার ইজ আ পুলিশ কেস এগেইনস্ট হিম। So I am telling Silchar police and Assam police, please be careful. এবং এটা আমি বলে দিলাম যে আপনারা মনে রাখবেন যে আপনাদের যে ইউনিফর্মটা পরে এবং আপনারা যে বেতনটা পাচ্ছেন এটা কোনো MLA MP আর মুখ্যমন্ত্রী দিচ্ছে না, এটা পাবলিকের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা বেতন পাচ্ছেন। এবং পুলিশের প্রথম ডিউটি হলো সিটিজেনের পাশে দাঁড়ানো। সো প্লিজ ডোন্ট ফরগেট ইউর ডিউটি। অ্যান্ড আমি দেখতে চাই এই কেসটা কি হয়,
এখন পর্যন্ত চার্জশিট হয়নি, অবভিয়াসলি এফআইআর এফআইআর হয়েছে, এফআইআর এখন হয়নি, ইফেক্ট হ্যাপেন্স হয়েছে, এফআইআর হয়েছে, এফআইআর হয়েছে, এফআইআর কপিটা দিয়েছে তোমার কাছে আছে, আই ডোন্ট নো দ্য এফআইআর কপি, যাই হোক এফআইআর কপিটা আমি দেখে নিব, উই উইল ডেফিনেটলি চ্যালেঞ্জ ইট ইন আ কোর্ট অফ ল, বিকজ ইট ইজ এক্সেসিভ abuse and misuse of law which is politically motivated, that I'm damn sure of. আর আপনারা মিসচিফের কথা বলছেন, আপনারা মানহানির কথা বলছেন, আপনারা ফ্লাউটিং রিলিজিয়াস সেন্টিমেন্টসের কথা বলছেন, আমার মনে হয় না 3 তারিখের পরে এরকম কোনো রকমের ঘটনা কোনোখানে হয়েছে। একটা ইয়াং একটা একটা কম বয়সী ছেলে সিম্পলি একটা ফেসবুকে 3টা ওয়ার্ড লিখে 2টা ইমোজি দিয়েছে হাসি মুখে, কোনো অ্যাবিউজ নেই, কারোর অপমান নেই। সাংবাদিক সম্মেলনে প্রসঙ্গক্রমে বেকার যুবক যুবতীদের চাকরি সহ সরকারের বিভিন্ন নীতির বিষয় নিয়েও বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজেশ দেব, মোহনলাল দাস, দীপজয় পাল ও জ্যোতিরিন্দ্র দে প্রমুখ। মুখ্যমন্ত্রী বলেছেন যে ট্রান্সপারেন্সি মেনটেন করে পরীক্ষা করা হয়েছে এবং রেজাল্ট করা হয়েছে, দ্য মোস্ট ট্রান্সপারেন্ট, আমি ঠিক বলছি কিনা? এখন এত ট্রান্সপারেন্সি মেনটেন করেছেন যে মনে হচ্ছে যে ইট ইজ অলমোস্ট লাইক রাজদীপ, ডক্টর রাজদীপ রায় আমাদের সত্যিও সাংসদ শিলচরের আগেই জানতেন যে কি হবে, ইট ইজ অলমোস্ট দ্যাট শিলচরের সাংসদের ভবিষ্যৎবাণীটা আজকে বাস্তবায়ন হলো। উনি বলেছিলেন যে বরাকের ছেলেমেয়েরা গ্রেড ফোরের এক্সামও পাস করতে পারে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না, কারণ যারা ব্যাংকের এক্সাম পাস করতে পারে ওরা গ্রেড ফোরেরও এক্সাম পাস করতে পারে, এটা কি রহস্য আমি বলতে পারবো না, আমার সেই অধিকার নেই, কিন্তু যারা অ্যাপ্লিকেন্টরা আছে আপনারা আনসার শিট কল করতে পারেন, কারণ আমি শুনেছি যে এটার পাস মার্ক কি আর ফেল মার্ক কি সেটাও হয়তো প্রকাশ্য হয়ে জানানো হবে, অ্যাজ ফার অ্যাজ আই নো আই এম ইন। এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কর্মকলাপে অবাক হলেন সাধারণ পথচারীরা, নিজের কোনো খেয়াল নেই অথচ বৃহত্তর জনগণের কথা চিন্তা করে অবাক করে দিলেন সবাইকে। শুক্রবার করিমগঞ্জে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিজের মাথায় করে মাটি নিয়ে এসে সড়কের ওপর বিশাল গর্ত ভরাট করতে দেখেন আশপাশের জনগণ। করিমগঞ্জ শহরের এলসি পয়েন্ট থেকে সুতারকান্দি আন্তর্জাতিক বন্দর পর্যন্ত প্রায় 14 কিলোমিটার সড়কের জন্য ব্যাপক অর্থ বরাদ্দ করার পর সড়ক সংস্কার করা হলেও এর কিছুদিনের মধ্যেই মাঝ সড়কে বিশাল আকারে গর্ত দেখা যায়। এতে ওই সড়কে দুর্ঘটনা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে, তবুও সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন অবস্থায় বেহাল সড়কের অবস্থা দেখে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিজেই সড়কে থাকা বিশাল গর্ত মাটি ভরাটে হাত লাগাতে দেখে অবাক হয়ে যান সাধারণ পথচারীরা। তা ঠিক হওয়ার জন্য প্রায় 14 কোটি টাকা দিয়েছে, এটা পয়েন্ট হলো এওসি পয়েন্ট থেকে সুতারকান্দি পর্যন্ত। এরা কাজ করছে ঠিক আছে, কাজ করার পর কিছুদিন যেতে না যেতেই যখন এই বৃষ্টির এক পশলা পড়লো সঙ্গে সঙ্গে এটা ভেঙে যায়, এভাবে দুই ভেঙে যায়। হ্যাঁ ঠিক করছে ঠিক আছে, এরপরেও কি ঠিক করার পরেও আবার যখন ভেঙে গেল তখন দেখা গেল একটা পাগলে কিছু কিছু মাটি টাটি দিয়ে পাথরকুতো দিয়ে গর্তগুলারে বন্ধ করছে। এটা বিজিবির অফিসের সামনে, কিছুদিন আগে পিডব্লিউর অফিসের সামনে। তো সরকারের উচিত কি যে কোনো একটা রাস্তা যদি রিপেয়ারিং করতে গেলে যখনই তৈরি হয় মিনিমাম 5 ইয়ার্স লংজিভিটি থাকা দরকার, তাহলে কাজটা হয়েছে নিম্নমানের। আজকে যদি কাজটা যদি সুন্দর সুষ্ঠু বা সবলভাবে হতো তার ঠিক ঠিক হতো তাইলে 5 বছর টিকে যেত। তাহলে কাজ করার সময় এটা নিম্নমানের কাজ হয়েছে, যেই টাকা পাঠানো হয়েছে 14 কোটি টাকা এইটা সেই টাকা কাজ হয়, আরো কম টাকা এইটাই কাজ হয়েছে, নিশ্চয়ই লুটপাট হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার পৃথক পৃথক অভিযান চালিয়ে সোনাই উজানের ধরাখাল ও হাতিখাল এলাকা থেকে বিপুল পরিমাণ চেরা কাঠ বাজেয়াপ্ত করেন বন বিভাগের কর্মীরা। বন বিভাগের মনিয়ারখাল রেঞ্জের অন্তর্গত মনিয়ারখাল বিটের বিট অফিসার বাদশাহ আলীর নেতৃত্বে বন বিভাগের কর্মীরা গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালান। পরে বাজেয়াপ্ত করা চেরা কাঠগুলো মনিয়ারখাল বিট অফিসে নিয়ে আসা হয়। শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে অভিযানের বিবরণ দিতে গিয়ে বন কর্মী আনোয়ার হোসেন লস্কর জানান, বাজেয়াপ্ত করা চেরা কাঠের পরিমাণ 70 থেকে 80 CFT হবে। এদিকে
থেকে গত দু তিন দিনে কালাখাল, জোড়খাল, আমড়াঘাট প্রভৃতি স্থানে অভিযান চালিয়ে প্রায় 60 ফুট চেরা কাঠ বাজেয়াপ্ত করেছেন বন বিভাগের মনিয়ারখাল রেঞ্জের রেঞ্জার এস এইচ সিনহা। বাজেয়াপ্ত করা কাঠ মনিয়ারখাল রেঞ্জের সোনাই কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে একটা কম্বিং অপারেশন, মানে আমার রেঞ্জের ভিতরে আমি অর্ডার করি একটা কম্বিং অপারেশন, আমার রেঞ্জে একটা কম্বিং অপারেশন অর্ডার করছি। এই কম্বিং অপারেশনের ভিত্তিতে আমরা জায়গায় জায়গায় অপারেশনগুলো করতেছি। করিয়া দুই দিন 18 তারিখ আর 19 তারিখ দুই দিনে আমরা প্রায় 60-70 ফুট কালাখাল পার্ট টু আর জোড়খাল এরিয়া, জোড়খাল আমড়াঘাট এই এরিয়া থেকে আমরা 60-70 ফুট চিরা লাকড়ি উদ্ধার করিয়া অফিসে নিয়ে আসি। এটার বাজার দর 50-55 হাজার। আমরা তো এটা মানে যেরকম চালাই দিই সেটা রেগুলার চলিয়ে যাইব, এখন কাগজপত্র নাই। আর বৈধ আমার মনিয়ারখাল বিট আরও একটা আছে আমার আন্ডারে, এই বিটেও প্রায় গতকালকে আর পরশু দিন রেড করিয়া 60-70 ফুট চিরা লাকড়ি ধরা হয়ে গেছে। মেশিনের ব্যাপার, মেশিন আমরা ইদানিং একটা মেশিন এই মতিনগর এরিয়ার থেকে, মতিনগরের গঙ্গানগর এরিয়ার থেকে একটা সিজ করিয়া মেশিনটা আমরা অফেন্স অলরেডি ড্র করা হয়েছে। ধলাই থানাধীন পূর্ব ধলাইয়ের মনিয়ারখাল জিপির আনন্দখাল সহ আনন্দখাল বস্তি ও লালখাল গ্রামরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে শুক্রবার আনন্দখাল পুজো মণ্ডপে এক সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট নাগরিক তথা গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক অভিজিৎ মাঝির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অসামাজিক কার্যকলাপ সহ বিশেষ করে নেশাদ্রব্য মদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সভায় সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিজিৎ মাঝি ও ভিডিপি সভাপতি নীলকান্ত মাঝি জানান, নেশাদ্রব্য মদ এলাকার যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, তাই সভায় অবৈধ মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দখাল ভিডিপির সভাপতি লক্ষণ মোড়া, নায়ক পূর্ণপ্রিয়া মাঝি, আনন্দখাল বস্তি ভিডিপির সভাপতি নীলকান্ত মাঝি, লালখাল ভিডিপির সভাপতি পরিমল মাঝি প্রমুখ। আজ ধলাই থানার অন্তর্গত পালংঘাট পুলিশ ফাঁড়ির অধীনস্থ আনন্দখাল গ্রামরক্ষী বাহিনী, আনন্দখাল বস্তি গ্রামরক্ষী বাহিনী এবং লালখাল গ্রামরক্ষী বাহিনীর সহযোগিতায় আমরা তিনটা গ্রামরক্ষী বাহিনীর সহযোগিতায় আজকের সভা অনুষ্ঠিত হয়। সভায় আমরা বিশেষ করে মাদকদ্রব্য এখানে অতিরিক্ত সেবনের বিরুদ্ধে আমরা অভিযানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সেই কারণে আমাদের যে আগামী ভবিষ্যৎ প্রজন্মের উপর সেটা বিরাটভাবে একটা ক্ষতি সাধন হচ্ছে, সেই জন্য আমরা আজকের এই সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজ থেকে আমরা রাত্রিকালীন প্রহরার ব্যবস্থা করেছি। প্রতিদিন আমরা আমাদের গ্রামরক্ষী বাহিনীর ভলান্টিয়ার নিয়ে আমরা পাহারার ব্যবস্থা করব এবং যেভাবে অসামাজিক কাজকর্ম রোধ করা যায় সেটার আমরা দৃঢ় পদক্ষেপ গ্রহণ। আনন্দখাল বস্তি এবং আনন্দখাল ও লালখাল যে যৌথ উদ্যোগে যে আজকে আমাদের যে বিডিপির যে বৈঠক, আমরা যেহেতু কালীপূজা আমাদের নিকট পে, তাই কালীপূজার শান্তি শৃঙ্খলা বজায় ভাবে আমরা সেদিকে দৃষ্টি রেখে আজকের যে সভা অনুষ্ঠিত করেছি, তাই সবাই আমরা আলোচনায় এই যে মদপান এগুলাকে বিরত থেকে দূরে গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার দিকে দৃষ্টি রেখে আজকের এই সভা মূল আলোচনায় আমরা করলাম। এই আলোচনায় পদক্ষেপ নেওয়া হয়েছে যে আমাদের রাত্রি প্রহর যেগুলা আমরা ভালোভাবে ইয়ে করতে পারি তার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। যারা বিক্রি করে বাহার থেকে যারা সাপ্লাই যারা আসে এদের বিরুদ্ধে আমরা একটা পরামর্শ আইন একটা গঠন করেছি, তাই আগামীতে যাতে যারা বাইরে থেকে মদ সাপ্লাই করছে আমাদের গ্রামে ওনাদেরকে কিভাবে আমরা বারবার চেষ্টা করেও পারছি না, তাই ওনাদেরকে আমরা এই তিনটা বিডিপির সহযোগে ওনাদেরকে আমরা ট্যাকল দিয়ে কিভাবে আমাদের গ্রামকে সুরক্ষিত রাখবো তার জন্য পদক্ষেপ। করিমগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে শুক্রবার করিমগঞ্জ শহরের মদনমোহন বাজার এলাকায় ফায়ার ক্রেকারের দোকানগুলি পরিদর্শন করলেন করিমগঞ্জ ফায়ার ইমার্জেন্সি সার্ভিস ও এসডিআরএফ এর কর্মীরা।
এদিন তারা ব্যবসায়ীদের অনুরোধ করে জানান অগ্নি নির্বাপক বালির বালতি জলের বালতি দোকানের সামনে রাখার জন্য এবং যখন দোকান বন্ধ করবেন তখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখতে জানান। পাশাপাশি দোকানের কাছে কোনো ধরনের আতশবাজি না পোড়াতে তাদের সচেতনতার বার্তা দেন তারা। এদিন মোট 27টি পাইকারি ও খুচরা বিক্রেতা দোকান পরিদর্শন করেন যৌথ বিভাগের কর্মকর্তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। শিলচরে চার বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা জানালো কাছাড় পুলিশ। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার করা হচ্ছে, মন্তব্য সুস্মিতার। করিমগঞ্জে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অবাক কর্মকলাপ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।